হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি তোমাদের বন্ধু অঙ্কিতা। আমার অনুভূতিতে অঙ্কিতা চ্যানেলে তোমাদের আবারও অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর সকলকে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটা বন্ধুরা খুব ছোট্ট ভিডিও একটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, কারণ আজকে একটা আনবক্সিং ভিডিও করতে চলেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে একটা পার্সেল পড়ে আছে, যেটা আমি এখনও খুলিনি। এই কিছুক্ষণ আগে 2-3 ঘন্টা আগেই পার্সেলটা এসেছে। আর আরেকটা জিনিস জানিয়ে দিই তোমাদের বন্ধুরা, এই যে পার্সেলটা দেখতে পাচ্ছ, সব থেকে বড় কথা হচ্ছে আমি নিজেও জানি না এর মধ্যে কি আছে, যেটা আমার কাছেও পুরোপুরি সারপ্রাইজ একদম। এই পার্সেলটা পাঠিয়েছে আমার ছোটদা ছোট বৌদি, কারণ আমি ভাইফোঁটাতে এবার যেতে পারিনি, তাই দূর থেকে ডিজিটাল ভাইফোঁটা যেমন হয় সেরকমই করতে হয়েছে। কিন্তু তাও ছোটদা গিফটটা পাঠিয়ে দিয়েছে, ছোট বৌদি পাঠিয়ে দিয়েছে, তো আমিও দেখবো কি আছে এর মধ্যে। আমিও খুব এক্সাইটেড, আমার কৌতূহল লেভেল বাড়তেই চলেছে ধীরে 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 ধীরে, তো আর কন্ট্রোল করতে পারছি না। তো চলো বন্ধুরা ঝটপট দেখে নিই এর মধ্যে কি আছে, আর আবার পরে তোমাদের সাথে কথা বলতে আসছি। তো তোমরাও দেখো আর আমিও দেখি, কারণ আনবক্সিংটা শুধুমাত্র তোমাদের নয় আমার জন্য হচ্ছে, কারণ আমি সত্যিই জানি না এর মধ্যে কি আছে, কারণ আমার এতটুকু মানে এতটুকু কোনো ক্লু নেই আমার কাছে যে কি হতে পারে এটার মধ্যে। তো চলো ঝটপট দেখে নিই, দেখে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। চলো দেখতে থাকো ভিডিওটা পুরোটা, বাই। তো চলো বন্ধুরা এবার শুরু করি আনবক্সিং। আমি খুবই এক্সাইটেড, বুঝতে পারছি না, সাইড থেকে একটুখানি দেখা গেল পুরোটা বোঝা যাচ্ছে না। তো চলো পুরোটা না খুললে বুঝতে পারছি না কি আছে, দরকারে শুনবে না তাড়াতাড়ি, হাতও চলে না। ও এই দেখো বন্ধুরা, ও দারুণ হয়েছে বলতে, দারুণ দারুণ মানে কি বলবো। তো এই দেখো বন্ধুরা ফাইনালি রিভিল হলো, অপূর্ব হয়েছে বন্ধু, অপূর্ব। তুমি এইটা বলছিলে বৌদি আমার পছন্দ হবে না, দারুণ হয়েছে মানে জাস্ট দারুণ হয়েছে, দুটোই কালার খুব সুন্দর আর দুটোই। তো চলো বন্ধুরা একটু পরেই বৌদিকে দেখিয়ে দিই, বৌদি তো ভিডিওটা দেখবে নিশ্চয়ই। তো দেখো বৌদি তোমার জন্য আমি পরেই একদম দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও এটা এটা নি, তোমরাই বলো বন্ধুরা যে বৌদি বলো কেমন লাগছে আমাকে। তো পোজ মারার জন্য তো খুবই সুন্দর, খুবই সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর রেডটাও একটু দেখিয়ে দিই, এই দেখো আমার পার্সোনালি যদি বলো কোনটা বেশি ভালো লেগেছে, মানে পার্সোনালি ওরকম বলাটা সত্যি একটু ডিফিকাল্ট, কারণ দুটো কালারই খুব সুন্দর, মানে তো দুটোই খুব সুন্দর। আর আমার অলরেডি আরেকটা রেড আছে, কিন্তু ওর গ্লাসটা এরকম কালারের নয়, মানে এইরকম শেপের নয় গ্লাসটা, ওভাল শেপের, তো এটা পুরোপুরি আলাদা। তো দুটোই খুব সুন্দর হয়েছে, তো তোমরা বলো কোনটাতে বেশি ভালো লাগছে। খুব 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 সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, আই এম সো হ্যাপি, ইয়ে থ্যাংক ইউ ছোট বৌদি, থ্যাংক ইউ ছোটদা, থ্যাংক ইউ ভূষণা, আই লাভ ইউ। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা ছোট করবো বলে অনেকটা বড় হয়ে গেল, আর বেশি বড় করবো না, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।